মহাবিপদে পড়তে যাচ্ছে ফিলিস্তিনের মুসল্লিরা। সংঘাত আরও বাড়তে যাচ্ছে বলে শঙ্কা করা হচ্ছে। এর মূল কারণ জেরুজালেমে আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইসরায়েলের ধর্মীয় মন্দির থার্ড টেম্পল বানানোর সব প্রস্তুতি শেষ করা হয়েছে। গাজায় হামলার পাশাপাশি পূর্ব জেরুজালেমে মুসলমানদের ওপরও উৎপীড়ন বাড়িয়েছে ইসরায়েল। সে খবর আন্তর্জাতিক গণমাধ্যমে তেমন গুরুত্ব পাচ্ছে না। এমনকি গত পাঁচ জুমা আল আকসা মসজিদে নামাজ আদায় করতে পারছে না মুসলমানরা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু নিউজ এজেন্সি বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে। শিগগিরই ফিলিস্তিনিরা আল আকসা নামাজ পড়তে পারবেন এমন আশাও নেই। ইসরায়েলের সেনাবাহিনী কোনো মুসল্লিকে সেখানে ঢুকতে দিচ্ছে না, কিন্তু আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে আল আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিরা প্রতিদিনই ঢুকছেন। এমনকি এই চত্বরে তারা প্রার্থনাও করছেন, যা ইসরায়েলি আইনেও সম্পূর্ণ নিষিদ্ধ। আল আকসা নামাজ পড়তে না দেওয়ার এই ঘটনা শুধু ফিলিস্তিনি মুসলমানদের জন্য নয়, পুরো আরব বিশ্ব তথা মুসলিম বিশ্বের মুসলমানদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই উদ্বেগের জন্য শুধু ধর্মীয় বিষয় নয়, বরং রাজনৈতিক বিষয়ও বড় কারণ হয়ে উঠেছে। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সে উদ্বেগের বিষয়টি ফুটে উঠেছে। এই প্রেক্ষাপটে ইহুদিদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্টে যে থার্ড টেম্পলের বিষয় উল্লেখ আছে সেটি আলোচনায় এসেছে। ইহুদি সম্প্রদায়ের একটি বড় অংশ, এমনকি ইসরায়েল সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা মনে করছেন আল আকসা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের জন্য ইহুদিরা অপেক্ষা করে আসছে এবং সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তারা মনে করছে অতি অল্প সময়ের মধ্যে আল আকসা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করা যাবে। এর জন্য যেসব প্রস্তুতি নেওয়া দরকার তার সবই নেওয়া হয়ে গেছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।